দেহ সেবাময়, মন সঙ্গীতময়, প্রাণ আনন্দময়, আত্মা প্রেমময়। শ্রীরামকৃষ্ণের কাছে এরপর নরেনের উপস্থিতি মানেই সঙ্গীতের আনন্দঘন পরিবেশ। তিনি এলে প্রায় শ্রীরামকৃষ্ণ বলতেন, গানা নরেন, ওই গানটা একবার গানা। এখন বসন্তকাল, 1882 সালের মার্চ মাস। দক্ষিণেশ্বর মন্দিরের কাছে ভক্তরা এদিক ওদিক পায়চারি করছেন, মাস্টামশাইও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াচ্ছেন। বেলা আন্দাজ 5টা। কিছুক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে এসে দেখলেন, উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হচ্ছে। শ্রীরামকৃষ্ণ স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন, নরেন্দ্র গান করছে, দু চারজন ভক্ত দাঁড়িয়ে আছেন। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করে অবাক হয়ে রইলেন। ঠাকুর দাঁড়িয়ে নিষ্পন্দ, চোখের পাতা পড়ছে না, নিঃশ্বাস প্রশ্বাস বইছে কি না বইছে। জিজ্ঞেস করাতে একজন ভক্ত বললেন, এর নাম সমাধি। মাস্টারমশাই এরূপ কখনো দেখেননি, শোনেননি। মা মা জয় মা। অবাক হয়ে তিনি ভাবছেন, ভগবানকে চিন্তা করে মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয়। নরেন্দ্রনাথ ওই দিন ঠাকুরকে শুনিয়েছিলেন ত্রৈলোক্যনাথ সান্যাল রচিত কীর্তনাঙ্গের একটি গান। চিন্তায় মম মন সহজে চিত ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন। চিন্তায় মম মন সহজে চিত ঘন নিরঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সে রূপ আলোকে পুলকে শিহরে জীবন, হৃদি কমল আসনে ভবতার শ্রীচরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। চিন্তায় মম সহরে চিত ঘন নিরঞ্জন, চিদানন্দ রসে ভক্তি যোগাবে সে ভরে চির মগ্ন। চিন্তায় মম মন সহরে চিত ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন। চিন্তায়